الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমকে সামনে নিয়ে আমরা আবারো একত্রিত হইতে পারছি আল্লাহ তাআলার দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার আলোচনা চলতেছিল বিগত দিন আমরা সূরা ফাতিহার প্রথম তিনটি আয়াতকে সামনে নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি তো সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই প্রথম আয়াতে তাওহীদ বিশ্বাস আল্লাহ তাআলার একত্ববাদের যে বিশ্বাস যে আকীদা এই বিষয়ের দিকে ইশারা করা হয়েছে দ্বিতীয় আয়াত আর রহমানির রহিম আল্লাহ তাআলার দয়া আল্লাহ তাআলার করুণা এই বিষয়টাকে তুলে ধরে আসলে এই দিকেই ইঙ্গিত করা হইছে যে আল্লাহ তাআলার রহমতের দাবি যেহেতু তিনি পূর্ণ বিশ্ব জাহানের রব তার রহমতের দাবি যে তিনি তার বান্দাদেরকে এই পৃথিবীতে অন্ধকারে ছেড়ে দিবেন না বরং তাদের জীবন পরিচালনার একটা পদ্ধতি তার পক্ষ থেকে থাকবে সেজন্য তার পক্ষ থেকে একজন রসূল থাকবে তার পক্ষ থেকে জীবন বিধান সম্বলিত একটি কিতাব থাকবে এই সমস্ত কিছু তার রহমতের দাবি তাই আর রহমানির রহিম মূলত রিসালাতের আলোচনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতে ঠিক যেভাবে আল্লাহ তাআলার তাওহীদের আলোচনাকে উপস্থাপন করা হয়েছে আর রহমানির রহিম এই দ্বিতীয় আয়াতে রিসালাত এইটার যুক্তিকতা এটাকে উপস্থাপন করা হয়েছে তৃতীয় আয়াত মালিকি ইয়াউমিদ্দিন যে তিনি হিসাব দিনের মালিক প্রতিদান দিবসের তিনি মালিক এই আয়াত দ্বারা ইসলামের আরেকটা মৌলিক আকীদা মৌলিক বিশ্বাস আখিরাত
সে আখেরাতের জীবন এবং আখেরাত বিশ্বাসটাকে তুলে ধরা হয়েছে। যে তোমরা যে সময় আর যে জীবনটাকে কাটাচ্ছ এই জীবনটা এমন নয়, তোমার এই সময়গুলো কিন্তু এমন নয় যে মনে চাইল আমি ঘুমালাম আর এখন আমার মনে চাইল তো আমি খেললাম, আর এখন আমার মনে চাইল তো আমি খাইলাম, ব্যাস শেষ। আসলে তোমার জীবনটা কিন্তু এমন মনে চাইল আর করলাম জীবনটা কিন্তু এমন নয়, বরং তোমার জীবনের প্রত্যেকটা কাজের একটা হিসাব আছে। তোমার এই যে ঘুম, ঘুমের দ্বারা তুমি সময় কাটাচ্ছ, এই যে খেলার দ্বারা, এই যে তামাশা দেখার দ্বারা তুমি তোমার সময়কে কাটাচ্ছ, এই যে এই আড্ডা আর আলোচনার মাঝে তুমি তোমার সময়কে কাটাচ্ছ, তুমি তোমার জীবনের মূল্যবান জীবনটাকে তুমি অতিবাহিত করছো, এর কিন্তু একটা হিসাব হবে। ইযি ইতালাক্কাল মুতালাক্কিয়ান, ইযি ইতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ইযি ইতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ। আল্লাহ কোরআনে কারিমে বুঝাচ্ছেন, এই শুনে রাখো, জেনে দেখো, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, তোমাদের ডানে তোমাদের বামে সদা সতর্ক প্রহরী তারা কিন্তু নিয়োজিত আছে, সার্বক্ষণিক সতর্ক পাহারাদার তোমাদের ডানে বামে তারা নিয়োজিত আছে। তাদের কাজ কি? তোমাদের জবান থেকে যে সমস্ত শব্দগুলো তোমাদের জবান দ্বারা উচ্চারিত হয়, তোমাদের এই প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড করা হচ্ছে, আর এই প্রত্যেকটা কথাকে রেকর্ড করার জন্য দায়িত্বশীল নিয়োজিত আছে। আল্লাহ কোরআনে কারিমের মাঝে বলতেছেন, ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওয়াজাদু মা আমিলু, যে দুনিয়ার জীবনে যে সমস্ত কাজগুলোকে তারা সম্পাদন করছে, ওয়াজাদু হাজিরা, তারা তাদের সমস্ত কাজগুলোকে উপস্থিত পাবে, দেখবে যে এই সমস্ত কাজগুলো আমার কাজ ছিল। ভালো কাজগুলোও থাকবে, মন্দ কাজগুলোকেও তার সামনে উপস্থাপন করা হবে। এই যে দেখো তোমার নামাজ, এই যে দেখো তোমার রোজা, এই যে দেখো তোমার যাকাত, তোমার দান সৎকার, তোমার মানবিক কাজকর্ম গুলো, এই যে দেখো, এই যে তার তালিকা দেখো, আর এর পাশে এই তালিকাও দেখো, এই যে তোমার মিথ্যা কথা বলা, এই যে তোমার ধোঁকা দেওয়া, মানুষদের সাথে অন্যায় আচরণ করা, এই যে তোমার সেই নামাজের মাঝে গাফলতি, নামাজকে কাজা করা, রোজাকে ভেঙে ফেলা, তোমার এই সমস্ত কাজগুলো কিন্তু এই যে দেখো রেকর্ড আছে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদের রব কারো সাথে অন্যায় আচরণ করবেন না, কারো সাথে অন্যায় আচরণ রবের দ্বারা হবে না, আল্লাহর দ্বারা হবে না। এই মুমিনের আখিরাত বিশ্বাস, আখিরাত বিশ্বাসটা হল এই যে মুমিন তার জীবনের যত ধরনের কাজ করবে সে খেয়াল রাখবে যে আমার এ কাজের একটা পরিণতি আছে। মুমিন যখন নামাজ পড়বে তখন যে খেয়াল করবে এই নামাজের এই ফলাফল আছে, মুমিন যখন রোজা রাখবে তখন তার রোজাটা এই ধ্যান খেলের উপর হবে যে এর এই ফলাফল, মুমিন যখন যাকাত দিবে দান সৎকা করবে তখন তার সামনে এই ধ্যান এই খেয়াল থাকবে
যে এর এই ফলাফল, ফলাফলটা কি? মমিন তার জীবনের কাজগুলোকে আখেরাতের জীবনকে সামনে রেখে করবে। ঠিক মমিন যখন তার ঘরের প্রত্যেকটা কাজকে সম্পাদন করবে, তখনও এই যে এই আখেরাতের ফিকির, এই যে পরকালের ফিকির, এই যে আল্লাহর কাছে জবাবদিহিতার একটা ফিকির, এটা মুমিনের জীবনের সমস্ত কাজে থাকবে। সেই কাজটা ইবাদত হোক, আর সেই কাজটা মুআমালাত হোক, সেই কাজটা মুআশারাত হোক, যত ধরনের কাজ মুমিনের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তার ধর্মীয় জীবনে, তার ইবাদতের জীবনে, তার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার জীবনের সমস্ত কাজগুলো সে আখেরাতকে সামনে রেখে করবে। এটা হলো আখেরাত বিশ্বাস। তো আখেরাত বিশ্বাসী একজন মুমিনের, একজন ব্যক্তি যখন আখেরাতের প্রতি বিশ্বাসী হয়ে যায়, আখেরাতের জীবনটাকে সে যখন জীবন মনে করে, দেখেন সাহাবা একরামদের জীবন, তারা আখেরাতের জীবনটাকে জীবন মনে করতেন, আর দুনিয়ার জীবনটাকে আখেরাতের জীবনের জন্য প্রস্তুতির ক্ষেত্র মনে করত। যে দুনিয়ার জীবনের আমার কাজ, আমার ইবাদত, আমার নেকির দ্বারা আমার আখেরাত তৈরি হবে, আর দুনিয়ার জীবনের আমার আচরণ, আমার গুনাহের দ্বারা আমার আখেরাতের জীবন ধ্বংস হবে। এই ফিকিরকে সামনে রেখে আল্লাহর নবীর সাহাবা একরাম তারা যখন ঈমান আনতেন, যখন তারা আল্লাহর প্রতি ঈমান আনতেন, পরকালের প্রতি ঈমান আনতেন, এই চিন্তাটাকে, এই মেজাজটাকে সামনে রেখে, এই ধ্যান, এই খেয়ালটাকে সামনে রেখে জীবনের প্রত্যেকটা কাজকে তারা সম্পাদন করতেন। তাদের ফিকিরের মাঝে যে আখেরাতি জীবন, এটা এই চিন্তাটা প্রবল ছিল। আর আজকে আমাদের মাঝে আমরা ইবাদত বন্দেগি, ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার, ধর্মীয় ভাবধারা, ধর্মীয় মূল্যবোধ, এই সমস্ত কিছুকে আমরা যারা লালন করি, ঠিক সাহাবা একরামদের জীবনে আখেরাতের ফিকিরটা যেমন ছিল, আমাদের জীবনে দুনিয়ার ফিকিরটা ঠিক এইভাবে আমাদেরকে গ্রাস করে ফেলে। সাহাবা একরামদের জীবন কেমন ছিল? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ يخافون يوما تتقلب فيه القلوب والابصار। আল্লাহ কোরআনে কারীমে সাহাবা একরামদের সংজ্ঞা, তাদের পরিচিতি আলোচনা করছেন। তারা কেমন মানুষ ছিল? রিজালুন, তারা এমন মানুষ ছিল। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের লেনদেন, তাদের দুনিয়ার কাজকর্ম, লা তুলহিহিম, তাদেরকে গাফেল করতে পারে নাই আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা থেকে, নামাজের ফিকির থেকে, তাদের দুনিয়ার কাজগুলো তাদেরকে কিন্তু গাফেল করতে পারে নাই। সাহাবা একরামদের পরিচিতি আলোচনা করা হয়েছে, যে তারা দুনিয়ার কাজকর্মের তাদেরকে করতে হয়েছে, দুনিয়াতে বেঁচে থাকার জন্য দুনিয়ার কাজগুলো তাদেরকে সম্পাদন করতে হয়েছে, স্ত্রীর অধিকার আদায় করা, সন্তানের অধিকার আদায় করা, সমাজের অধিকার আদায় করা, প্রতিবেশীর অধিকার আদায় করা, এর জন্য নিজের পরিবারকে টিকিয়ে রাখার জন্য অর্থনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা, ব্যবসা করা, বাণিজ্য করা, কৃষিকাজ করা, এ সমস্ত কাজগুলো, আমরা যে সমস্ত কাজগুলোতে আমাদের সময়টাকে অতিবাহিত করি, এই সমস্ত কাজগুলো তাদের জীবনেও ছিল। বিষয়টা এমন না
যে আল্লাহর নবীর সাহাবা একরাম তাদের খাবার আসমান থেকে আসত, বিষয়টা এমন না। তাদের খাবার তাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই তাদের হালাল রিজিক এটা তাদের জীবনের মাঝে আসত, তাদের কৃষি কাজ এটার দ্বারাই ফসল তারা তাদের ঘরে তুলত। কিন্তু তাদের জীবন আর আমাদের জীবনে তফাৎ কোথায়? আল্লাহ তাদের জীবনটা আমাদেরকে বুঝাচ্ছেন যে তাদের জীবনটা ছিল এমন জীবন, লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্য তাদের তিজারত তাদের দুনিয়ায় বেঁচে থাকার যে কাজকর্ম এ কাজগুলো তাদেরকে কিন্তু আল্লাহর স্মরণ ভুলিয়ে দিতে পারে নাই, তাদের নামাজ এটাকে ভুলিয়ে দিতে পারে নাই। সার্বক্ষণিক তাদের মনের মাঝে সেদিনের ভয় এটা জাগ্রত থাকতো, যেদিন সমস্ত অন্তর সমস্ত দৃষ্টি যেদিন অস্থির হয়ে যাবে, সমস্ত কিছু যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সার্বক্ষণিক সেই আখেরাতের ফিকির এটা তাদের মাঝে জাগ্রত থাকে। এই দেখেন আখেরাত বিশ্বাসের অর্থ হল আখেরাত বিশ্বাসী একজন ব্যক্তি আল্লাহর খুশি মতো আল্লাহর বিধান মতো তার জীবনটাকে পরিচালনা করার একটা অঙ্গীকার সে গ্রহণ করবে, একটা শপথকে সে গ্রহণ করবে, এটাই আখেরাত বিশ্বাস। বিশ্বাসের অর্থ শুধু স্বীকৃতি দেওয়া নয়, আখেরাত বিশ্বাসীর অর্থ হল আখেরাত কেন্দ্রিক জীবনকে তৈরি করা। যে আমি আখেরাত বিশ্বাস করি এর অর্থ হল আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ আখেরাতের জন্য করি, আল্লাহর হুকুম অনুযায়ী করি, আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম পালন করে করি। আমি এমন কাজ করি না যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘিত হয়, এই অঙ্গীকার। তাই দেখেন কোরআনে কারীমের সূরা ফাতিহা এই তৃতীয় আয়াতে মালিকি ইয়াউমিদ্দিন আখিরাত বিশ্বাসের এই স্বীকৃতি বান্দার জবান থেকে নেওয়ার পর আল্লাহ বান্দাকে পরবর্তী আয়াতে শিক্ষা দিচ্ছেন, ইয়াকা নাবুদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একথার স্বীকৃতি দেওয়া আমি আল্লাহর একত্ববাদী বিশ্বাসী, আর রহমানির রহিম এই কথার স্বীকৃতি দেওয়া আমি নবী কিতাবে বিশ্বাসী, মালিক ইয়াউমিদ্দিন এই কথার স্বীকৃতি দেওয়া আমি আখেরাতে বিশ্বাসী, ইয়াকা নাবুদু চতুর্থ আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন তাহলে অঙ্গীকার করো, শপথ করো, তাহলে এই কথাটা ঘোষণা করো, ইয়াকা নাবুদু আমি তোমারই গোলামি করি, আমি শুধু তোমারই ইবাদত করি, ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই গোলাম। আমি তোমারই ইচ্ছায় সব করব, আমি আমার ইচ্ছাকে আমি আমার ইচ্ছাকে খুব বুঝার চেষ্টা করব, আমি আমার পরিবারের ইচ্ছাকে আমি আমার সমাজের ইচ্ছাকে আমি তোমার ইচ্ছার উপর প্রাধান্য দিব না, আমি আমার ইচ্ছার উপর তোমার ইচ্ছাকে প্রাধান্য দিব, আমার পরিবারের ইচ্ছার উপর আমার স্ত্রী সন্তানের ইচ্ছার উপর আমি তোমার ইচ্ছাকে প্রাধান্য দিব, আমি আমার সমাজ আমার সোসাইটি আমার বন্ধু বান্ধব এদের সকলের ইচ্ছার উপর
আমি তোমার ইচ্ছাকে প্রাধান্য দিব, আমি তোমার ইচ্ছা মতো সবকিছু করব, আমি তোমার গোলামীকে গ্রহণ করে নিলাম, শুধু তোমার। দেখেন ইমানের স্বীকৃতি কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইমানের স্বীকৃতি। আশহাদু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, অর্থাৎ আনুগত্যের যোগ্য একমাত্র তুমি, আনুগত্যের যোগ্য তো অন্য কেউ নেই, এটাই তো ইমান। বুঝার চেষ্টা করি, ইমান তো এই কথার স্বীকৃতি দেওয়া, আল্লাহ তুমি আনুগত্যের যোগ্য আর কেউ আনুগত্যের যোগ্য না। আনুগত্যের যোগ্য হিসেবে একমাত্র আল্লাহকে গ্রহণ করার নাম হল ইমান। আনুগত্যটা আমি আল্লাহর করি আর কারো নয়, এটা হল ইমান। ইয়াকা নাবুদু, এটা বলা মূলত এই কথা ঘোষণা করা যে আপনার কথাই আমি মানব। ইয়াকা নাবুদু, দেখেন আমি আপনার ইবাদত করি, এটা ইয়াকা নাবুদুর অর্থ না। আমি আপনার গোলামি করি, এটা কিন্তু ইয়াকা নাবুদুর অর্থ না। ইয়াকা নাবুদুর অর্থ আমি আপনারই গোলামি করি, অন্য কারো নয়, এটা হলো ইয়াকা নাবুদুর অর্থ। চাই সে বাদশাহ হোক, আমি তার আনুগত্য করি না। চাই সে আমার নিকট আত্মীয় হোক, আমি তার আনুগত্য করি না। চাইছে আমার প্রিয়তম স্ত্রী হোক, প্রিয়তমা স্ত্রী হোক, আমি তার আনুগত্য করি না। চাইছে আমার আদরের সন্তান হোক, আমি তার কথা শুনি না। চাইছে আমার শ্রদ্ধেয় বাবা মা হোক, না আমি তার কথা শুনি না। আমি আমার জীবনের অঙ্গীকার আমি তোমার কথা শুনি। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খুব বুঝার চেষ্টা করি। আল্লাহর অবাধ্যতা করে কোন মাখলুকের ইবাদত করা হারাম, এই সুযোগ একজন মুসলমানের জন্য নাই। মাখলুকের আনুগত্য এটা তো আল্লাহর হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, যে যাকে তোমাদের শাসক বানিয়ে দেওয়া হয়েছে তার আনুগত্য করবে। এই হুকুমটা কার? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম এটা, যে যাকে তোমাদের শাসক বানিয়ে দেওয়া হয়েছে তোমরা তার আনুগত্য করো। কিন্তু এই আনুগত্য সৎকাজে আনুগত্য, যদি তোমাদের শাসক তোমাদেরকে এমন কাজের হুকুম দেয় যা আল্লাহর হুকুমের পরিপন্থী, সেই ক্ষেত্রে তো তোমাকে এই কথার ঘোষণা দিতে হবে, আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমের বিরোধিতা করে আমি অন্য কারো আনুগত্যে বাধ্য নই। এই শাসকের তো এইটা অঙ্গীকার, শাসকের কাছে ইসলামী খেলাফতে খলিফার কাছে যখন মুসলমান জনসাধারণ বাইয়াত গ্রহণ করে, সেই বাইয়াতটাই এই বাইয়াত। খলিফা এই কথার উপর বাইয়াত নেন যে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার উপর আমি প্রতিষ্ঠিত থাকব তোমরা আমার আনুগত্য করবে, যখন আমার কোনো কাজ দ্বারা আমার কোনো কথা দ্বারা কোরআন এবং সুন্না থেকে আমি বিচ্যুত হব তোমরা আমার আনুগত্যে বাধ্য নও, তোমরা আমাকে সুদৃঢ়। শাসকের সাথে
জনগণের এই হলো এগ্রিমেন্ট, এটা হলো চুক্তি। শাসকের তরফ থেকে যদি জনতার কাছে হুকুম আসে, নিজ অধীনস্থদের প্রতি হুকুম আসে, নিজ কর্মচারীদের প্রতি হুকুম আসে, যেই হুকুম পালন করতে যেয়ে তাদেরকে আল্লাহর হুকুমের মোকাবেলায় দাঁড়াতে হয়, সেই ক্ষেত্রে আল্লাহর হুকুমের বিরোধিতা করে শাসকের আনুগত্য করা হারাম, এর কোন সুযোগ নেই। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুম দিতেন, স্ত্রীকে স্বামীর আনুগত্যের হুকুম দিতেন, যে স্ত্রী স্বামীর আনুগত্য করবে এটা ইসলামের হুকুম না? ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনের হুকুম, আর-রিজালু পুরুষরা কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর নেতৃত্ব পুরুষের থাকবে, এটা এটা কি কোরআনের হুকুম? ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, নারী জাতির উপর পুরুষের একটা বিশেষ অধিকার, একটা বিশেষ নেতৃত্ব প্রতিষ্ঠিত, পারিবারিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, এটা পালন করবে কারা? পুরুষরা। নারীরা সামাজিক কোন নেতৃত্ব, এর তো কোনো সুযোগ নেই, কারণ পরিবারের নেতৃত্বই তো তাদের, সমাজ জীবনটা তো হলো পুরুষের জন্য। নারীদের জন্য তো জামাতে নামাজ পড়াও ফরজ, ওয়াজিব, অর্থাৎ তাদের জামাতবদ্ধ হওয়ারই ইসলামে হুকুম। পুরুষের উপর হুকুম জামাতবদ্ধ, তাদের উপর জামাত জামাতবদ্ধ হওয়ার হুকুমটাই তো তাদের উপর নেই। ইসলামের হুকুম যে স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে, কিন্তু যদি স্বামী তার স্ত্রীকে এমন কোন হুকুম দেয় যে হুকুম পালন করতে যে স্ত্রীকে আল্লাহর হুকুমের অবাধ্যতা করতে হয়, সেই ক্ষেত্রে কি স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে? সন্তানের প্রতি হুকুম পিতা মাতার আনুগত্য করো, এ হুকুম আল্লাহ, কিন্তু পিতা মাতা যদি তার সন্তানকে এমন হুকুম দেয় যে হুকুম পালন করতে যে তাকে আল্লাহর হুকুমের অবাধ্য হতে হয়, সেক্ষেত্রে সন্তান কি পিতা মাতার হুকুম মানবে না আল্লাহর হুকুম মানবে? যেখানে এই জায়গাটাতে এসে আমাদের সমাজ বা আমরা ধোকা খাই, আমরা তখন এই যুক্তিতে চলে আসি যে আল্লাহ তো পিতা মাতার আনুগত্য করার হুকুম দিতেন, এটা তো ইসলামের হুকুম স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করার হুকুম তো ইসলামের, আমি তো স্বামীর আনুগত্যের বাইরে যাইতে পারি না, স্বামী বুরকা পরা পছন্দ করে না, আমার বাবা মা দাড়ি রাখাকে পছন্দ করছে না, এমন একটা প্রশ্ন এসেছে আমার সমাজ আমার সোসাইটি আমার এই মুহূর্তে নামাজি হয়ে যাওয়া, আমার এই বয়সে মসজিদমুখী হয়ে যাওয়া, তারা নানা ধরনের কথাবার্তা বলছে, আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি, আমার বাবার হুকুম, হুকুমটা আমার মায়ের, এখন দেশের যে পরিস্থিতি সমাজের যে পরিস্থিতি, তোমাকে পরিস্থিতি বুঝে তোমাকে ইসলামের হুকুমগুলো মানতে হবে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাখো না, কেটে ফেলো,
দেখেন কোরআনী কারীমের মাঝে আল্লাহ তাআলা একদম কোরআনী কারীমের মাঝে সুস্পষ্ট আয়াত দ্বারা আনুগত্যের নির্দেশও দিতেন আনুগত্যের সীমাও বর্ণনা করে দিতেন কারণ আজকের আমাদের যে পরিস্থিতি ঠিক একই পরিস্থিতি সাহাবা একরামদের জীবনের উপর ছিল সাহাবা একরামদের জীবনেও ঠিক এমন অবস্থা আসছে আল্লাহর নবীর একজন সাহাবী যখন মুসলমান হয়ে গেছে তাদের বাবা মা ডাইরেক্ট কাফের সাহাবা একরামদের জীবনে এমন অবস্থা চলে আসছে যে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তিনি তো ঈমানদার হয়ে গেছেন কিন্তু বাবাও কাফের মাও কাফের আজকে আমরা যারা মুসলমান আমরা যারা ইসলামী জীবনকে গ্রহণ করতে চাই আমাদের বাবাও মুসলমান মাও মুসলমান কিন্তু আল্লাহর নবীর সাহাবা একরাম তারা যখন ঈমানকে আনছেন বাবা কাফের মা কাফের বন্ধু বান্ধবরা সব কাফের আত্মীয় স্বজনরা সব কাফের পরিস্থিতিটা আমাদের চেয়ে কঠিন না সহজ অনেক কঠিন ছিল পরিস্থিতিটা আমাদের চেয়ে অনেক কঠিন ছিল ছেলে মুসলমান হয়ে গেছে ছেলে মুসলমান হয়ে যাওয়ার পর মা কসম খাইছে যে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের ধর্ম তুমি ছাড়বে না আমি কিছু খাব না ছায়ার নিচে যাব না অনশন মা ঘরের মাঝে অনশন করতেছে মা খাচ্ছে না মা দুর্বল হয়ে যাচ্ছে আরবের উত্তপ্ত রোদের নিচে মা সারাদিন এই জায়গায় অবস্থান করতেছে এই অবস্থায় মার মৃত্যু হয়ে যেতে পারে একটা সন্তানের সামনে কত বড় চ্যালেঞ্জ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ঠিক এমন পরিস্থিতিতে পড়ে গেছেন ঈমান আনার পর ওনার মা কসম খেয়েছে যে যতক্ষণ পর্যন্ত তুমি এই ঈমান মুহাম্মদের এই ধর্ম না ছাড়বা বাপদাদার ধর্মে যতক্ষণ পর্যন্ত তুমি আবার প্রবেশ না করবা আমি কিছু খাবো না এক মুখে কিছু নিব না দ্বিতীয় আমি এই রোদের নিচে থাকবো আমি ঘরে ঢুকবো না কোনো ছায়ার মাঝে যাবো না দেখেন কেমন পরিস্থিতি ছিল আল্লাহর নবীর সাহাবী আল্লাহর রসুলের দরবারে এসে উপস্থিত দিয়েছে একদিকে মা অন্যদিকে ইসলাম কেমন পরিস্থিতি ووصينا الإنسان بوالديه إحسانا ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا ووصينا الإنسان আল্লাহ বলতেছেন মানুষকে এই হুকুমটা আমি দিছি বিওয়ালিদাইহি ইহসানা তোমার বাবা মার সাথে উত্তম আচরণ করো ব্যবহারটাকে সুন্দর করো সে তোমার মা সে তোমার বাবা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াযাআতুহু কুরহা তোমার এই মমতাময়ী মা তোমাকে অনেক কষ্ট করে গর্ভ ধারণ করেছে অনেক কষ্ট করে তোমাকে প্রসব করেছে ওয়াহামলুহু ফিসালুহু 30 শাহরা তোমার মা তোমার মমতাময়ী মা তোমার জন্য এক দিন আর দুই দিন এক ঘন্টা আর দুই ঘন্টা কষ্ট করে নাই বরং তোমাকে গর্ভে ধারণ করা তোমাকে প্রসব করা তোমাকে দুধপান করানো তোমার পিছনে তোমার মার কষ্ট কিন্তু 30 মাসের কষ্ট আল্লাহ কোরআনে বুঝাইতেছেন কষ্টটা কিন্তু 30 মাসের কষ্ট ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা 30টা মাস তোমার মা নিজের আরামকে হারাম করে তোমাকে তিলে তিলে গড়ে তুলছে এই মাকে কষ্ট দিও না এই সম্মানটা মায়ের অধিকার উত্তম আচরণটা এটা বাবা মা তাদের অধিকার কিন্তু তার সীমা কি
কতটুকু উত্তম আচরণ, কতটুকু আনুগত্য, তাদের শ্রদ্ধা ভক্তিতে নিজ সিদ্ধান্তটাকে কতটুকু প্রভাবিত একজন ব্যক্তি করতে পারবে, সে সীমার আলোচনাও কোরআনে কারীমে আল্লাহ করছে। আমি হুকুম দিছি মানুষকে পিতা মাতার সাথে উত্তম আচরণ করার। এখন যদি জাহাদাকা তোমার পিতা মাতা তোমার উপর চাপ প্রয়োগ করে লিতুশরিকা বিহি আমার সাথে শিরিক করতে, আমি আল্লাহর হুকুমের বিপরীতে তোমাকে যদি অবাধ্য আচরণের উপর চাপ প্রয়োগ করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, অথচ তুমি বুঝতেছো যে তোমার মা বাবার এই হুকুমটা অন্যায় হুকুম, অযৌক্তিক হুকুম, তুমি বুঝতেছো, ফালা তুতিআহুমা, আল্লাহ কোরআনে বলতেছেন না আমার অবাধ্যতা করে বাবা মার আনুগত্য করা যাবে না। ইলাইয়া মারজিউকুম, তোমাদেরকে তো আমার কাছে ফিরে আসতে হবে, খুব সহজ কথা। তোমার বাবা মার সাথে আজকের তোমার পারিবারিক সম্পর্কটা ক্ষণস্থায়ী, তোমার সন্তানের সাথে তোমার পিতৃত্বের সম্পর্কটা ক্ষণস্থায়ী, কিন্তু আমি আল্লাহর সাথে তোমার সম্পর্কটা হতে হবে চিরস্থায়ী, কারণ ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তো তোমাদের ফিরে আসা প্রত্যাবর্তন, তোমাদের জান্নাত জাহান্নাম তো আমার কাছে। فأنبئكم بما كنتم تعملون, তোমাদের প্রত্যেকটা কাজের খবর তো আমি তোমাদেরকে দিব, এর ফলাফল আমি তোমাদেরকে দিব। সেই দেখেন উত্তম আচরণ বাবা মার, কিন্তু একজন ইমানদারের আনুগত্য কিন্তু আল্লাহর আনুগত্য কার, বাবা মার সাথে উত্তম আচরণ এটাও আল্লাহর আনুগত্য, কারণ আল্লাহর হুকুমের কারণে উত্তম আচরণ। স্ত্রীর সাথে উত্তম আচরণ কিন্তু আনুগত্য কার হতে হবে, আল্লাহ, স্ত্রীর আনুগত্য না। সন্তানের সাথে উত্তম আচরণ কিন্তু আনুগত্য সন্তানের না, শুধু ছেলে পেলেদেরকে তো বুঝাইতে পারি না, তাই ওদের কথায় শেষ পর্যন্ত বাড়ির মাঝে একটা টিভি কিনতেই হইল, টিভি একটা কিনতেই হইল, বুঝাইতে পারি না ছেলে পেলেরা, কম্পিউটার একটা কিনতেই হইল, ছেলে পেলেরা গেম খেলতে চায় না। আনুগত্য তো একজন মুসলিম তার ছেলে পেলেদের করবে না, আনুগত্য করবে আল্লাহ, ছেলে পেলেদের সাথে উত্তম আচরণ করবে। উত্তম আচরণ কেন করবে? আল্লাহর হুকুমের কারণে, আল্লাহর হুকুম তাদেরকে বুঝাবে যে দেখো আমি বাবা, আমার আচরণ তোমার সাথে কেমন, তোমার মায়ের সাথে দেখো আমার আচরণ কেমন। ইসলাম একজন মুসলমান কেমন জীবন শিক্ষা দেয়, তোমার জীবনটাও বাবা এমন হওয়া চাই। একটা সন্তানের সামনে তার বাবা ইমানের মডেল হবে, ইসলামের মডেল হবে। একটা সন্তান তার বাবাকে দেখে ইসলাম শিখবে, তার মাকে দেখে ইসলাম শিখবে। ইসলাম তো সাহাবা একরামদের সন্তানরা বাবা মার কাছে ইসলাম শিখছে, মায়ের কাছ থেকে ইসলাম শিখছে, বাবার কাছ থেকে ইসলাম শিখছে। তাদের ইসলামের মডেল ছিল নিজ বাবা মা। একজন মুসলিম সে তার পরিবারে ইমান ইসলামের মডেল, সে তার সমাজে ইসলাম ইমানের মডেল। ইসলাম ধর্মটা কি, মুসলমান তার পরিচয়। আজকে অনেকেই জানতে আসে ইসলাম ধর্ম সম্পর্কে, আমি কিছু জানতে চাই, কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে জানা
ইসলাম ধর্মটাকে দেখিয়ে দেওয়ার মতো কোনো বই তো আজ পর্যন্ত রচিত হয় নাই, যেই বইয়ের মাঝে যেই ওয়াজের মাঝে ইসলামটা একজন অমুসলিমের কাছে বুঝিয়ে দেওয়া হয় নাই। ইসলাম অমুসলিমদের কাছে কারা বুঝাবে? মুসলমানরা বুঝাবে। কিভাবে বুঝাবে? তাদের আদর্শ, তাদের জীবন দ্বারা। সাহাবায়ে কেরামদের জীবন কেমন ছিল? মক্কার জীবনে নির্যাতিত সাহাবায়ে কেরাম যখন মক্কার জমিনে থাকা তাদের জন্য অসম্ভব হয়ে উঠল, আল্লাহর নবী তাদেরকে হিজরতের হুকুম দিলেন। প্রথম হিজরত সাহাবায়ে কেরামদের নাজ্জাশির দেশে আবসিনিয়া। আবসিনিয়ায় সাহাবায়ে কেরামদের প্রথম কাফেলা যখন হিজরত করে যায়, তাদের প্রতি হুকুম ছিল যে আবসিনিয়ার পরিবেশে তারা নিজেরা নিজেদের ইমান ইসলামের উপর, ইসলামী জিন্দগির উপর তারা চলবে। কিন্তু আবসিনিয়ার সেই পরিবেশে দাওয়াতের মেহনত, প্রচারের মেহনতের হুকুম ছিল না। কিন্তু সাহাবায়ে কেরামদের জীবন এমন জীবন ছিল, আবসিনিয়ার জমিনে নাজ্জাশির দেশের খ্রিস্টানরা যখন আল্লাহর নবীর এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তাদের আচার ব্যবহার, তাদের আখলাক এটা দেখলো, এত মুগ্ধ হইল, এত বেশি তারা প্রভাবিত হল যে তারা এই সমস্ত সাহাবায়ে কেরামদের কাছ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠিকানা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য মক্কা চলে আসে। খ্রিস্টানদের একটা কাফেলা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার জবানের কথা শুনে আবসিনিয়ার এই সমস্ত খ্রিস্টানরা কোন দাওয়াত ছাড়া শুধু তাদের জীবন দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু জীবন দেখে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের জীবন দেখে পৃথিবীর দিকে দিকে অমুসলিমরা ইসলামকে গ্রহণ করে। লাঠির জোরে তো ইসলামকে প্রতিষ্ঠিত করা হয় নাই, তরবারির জোরে তো ইসলামকে প্রতিষ্ঠিত করা হয় নাই, ইসলাম তো সাহাবায়ে কেরামদের জীবন দ্বারা পৃথিবীর দিকে দিকে ছড়ায় গেছে। তাদের আচার ব্যবহার, তাদের আখলাক দ্বারা মানুষ ইসলামকে গ্রহণ করে। তাই যেই কথা বলতেছিলাম যে একজন মুসলমান তার উত্তম আচরণ হবে ঘরের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, পূর্ণ সমাজের সাথে, কিন্তু তার আনুগত্য হবে কার? আল্লাহ। তার আনুগত্য হবে আল্লাহর। এই অঙ্গীকারটাই হল ইয়াকা নাবুদ। খুব বুঝার চেষ্টা করুন, ইয়াকা নাবুদু, আমি তোমারই আনুগত্য করি, এটা হল ইয়াকা নাবুদুর অর্থ। তাই একজন মুসলমানকে তার পুরা জীবন দ্বারা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটাই, ইয়াকা নাবুদু এই কথাটাকে প্রমাণিত করা তার কাজ দ্বারা, তার সামাজিক, তার ব্যক্তিগত, তার জীবন দ্বারা ইয়াকা নাবুদুটা প্রমাণ করতে পারাটাই তার জীবনের একমাত্র কাজ। দেখেন সাহাবায়ে কেরামদের জীবনে এর পরীক্ষা আসছে, আসলেই কি ইয়াকা নাবুদুর অঙ্গীকার এটি সত্য? এটার পরীক্ষা আসছে আমাদের জীবনেও, ইয়াকা নাবুদুর পরীক্ষা আসবে। সেই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারাটা এটা হলো কামিয়াব। আল্লাহর নবী
আল্লাহ তাআলা তাকে যেই সমাজের কাছে নবী হিসেবে পাঠান, এদের সবচাইতে প্রিয় বিনোদন এটা ছিল মদ্যপান করা। বরং সেই সমাজের আরবদের কাছে মদপান করাটা এটা ছিল গর্বের বিষয়, তারা বিশ্বকে পরিচয় দিত আমরা মদ্যপায়ী, এটা ছিল তাদের পরিচিতি এবং গর্বের সাথে অহংকারের সাথে তারা তাদের মদপান করাটাকে এটাকে ফলাও করত। মদের এত ব্যাপকতা ছিল যে শুধুমাত্র আরবি ভাষায় 200 শব্দ একটা দুইটা না, এই মদ বিভিন্ন ধরনের মদ বোঝানোর জন্যই 200 শব্দ আছে। সকালবেলার মদ এটা এক নামে তারা এটা বোঝাই, দুপুরবেলার মদ এটাকে আরেকটা নামে তারা এটাকে উপস্থাপন করে, সন্ধ্যার মদ এটাই আরেক নাম, রাত্রিকালীন যেই মদ তারা পান করত এটার আবার আলাদা নাম, তাদের সেই মদটা যদি খেজুর দ্বারা হয় তাহলে এটার একটা নাম, কাঁচা খেজুর দ্বারা হলে এক নাম আর পাকা খেজুর দ্বারা হলে আরেক নাম, আঙ্গুর দ্বারা হলে আরেক নাম, এইটার মাঝে যদি পানি মিশানো হয় তাহলে আরেক নাম, এটা যদি জব গম দ্বারা হয় তাহলে এটার আরেক নাম। শুধুমাত্র এই মদ এই একটা জিনিসকে প্রকাশ করার তাদের ছিল অগণিত ভাষা, অগণিত শব্দ। এটা তাদের জীবনের সাথে মিশে গিয়েছিল। আর মদ জিনিসটাও এমন এক নেশা, এই নেশায় যখন কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে ওঠে, এই নেশাটা এমন নেশা যে এই নেশাটা থেকে নিজেকে মুক্ত করা কঠিন কাজ, খুব কঠিন কাজ। নেশা তো নেশাই, নেশা নেশা হওয়ার কারণে তো তাকে নেশা বলা হয় যে এটা ছেড়ে আসা যায়, এই জন্যই তো এটা নেশা। ইসলাম যখন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে প্রথমে কিন্তু মদ খাওয়া হারাম এটা শিক্ষা দেন, ইমান শিখাইছে, প্রথমে কিন্তু মদ খাওয়া হারাম এই শিক্ষাটা আল্লাহর নবী সাহাবা একরামদেরকে দিচ্ছেন, শিক্ষা দেওয়া হইছে ইমান, তারপর আমল শিখানো হইছে ধীরে ধীরে। মক্কার 13 বছর পার হয়ে গেছে, মদ হারাম হয় নাই, ইমান শিক্ষা চলতেছে, তৌহিদের শিক্ষা চলতেছে, এইটার চর্চা চলতেছে, আখেরাত কেন্দ্রিক জীবনের চর্চা চলতেছে, ইয়াকা নাবুদু এটার উপর আমল চলতেছে, এটার উপর চর্চা চলতেছে। মদিনায় আসছেন, 2 বছর পার হয়ে গেছে, মদ হারাম হয় নাই, এমনকি উহুদের যুদ্ধ যখন সাহাবা একরাম করতেছেন ওই দিন সকালেও অনেকে মদপান করে যুদ্ধে নামছে এবং অনেকে শহীদও হয়েছেন, হারাম হয় নাই, কিন্তু শুনেন যেই দিন এই মদ হারাম হল সাহাবা একরামদের ইমানের চর্চা, ইয়াকা নাবুদুর চর্চা চলতেছিল, ইমানের উপর একটা শক্ত পরীক্ষা আসলো, মদটা তাদের কেমন প্রিয় জিনিস ছিল যে উহুদের যুদ্ধের দিন সকালবেলাও আল্লাহর নবীর অনেক সাহাবা একরাম তারা সকালবেলা নিজেদের উদ্যম নিজেদের তেজ নিজেদেরকে সাহসী করে তোলার জন্য সকালবেলাও অনেকে মদপান করে, কিন্তু দেখেন ইমানের উপর পরীক্ষা আসলো সাহাবা একরামদের।
innamal khamru wal maisir wal ansab rijzun min amali syaitan fattanibu. Hukum seidin aslo je mod haram min amali syaitan ei je syaitaner kaj fattanibu chhere dao. এই আয়াত নাযিলের পর সাহাবা একরামদের কানের মাঝে এই আওয়াজ পৌঁছার সাথে সাথে ঠিক সেই সময় মদপানের আসর চলতেছিল বিভিন্ন জায়গায়, কিন্তু এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে যেই অবস্থায় যিনি ছিলেন ওই অবস্থায় মদের বোতলকে মদিনার গলিতে গলিতে সাহাবা একরাম এইভাবে নিক্ষেপ করতে তিন দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে মদ প্রবাহিত হইতেছিল পানির মধ্যে। বৃষ্টি হওয়ার পর ঠিক যেভাবে পানি প্রবাহিত হয় তিন দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে এইভাবে মদ প্রবাহিত হয়। যে সমস্ত বোতলগুলোতে মদ সংরক্ষণ করা হইত, যে সমস্ত পেয়ালার মাঝে তারা মদ পান করত, সাহাবায়ে কেরাম এই সমস্ত কিছুকে নিক্ষেপ করতেন, ইয়াকা নাবুদু এটাকে প্রমাণ করতেছে, এবং এমন ভাবে মদকে ছাড়তেন এই আয়াত নাজিলের মুহূর্তেও যারা মদ পান করতেছিলেন। এই আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়াত কান পর্যন্ত শুনছেন, পরবর্তী জীবনে আর কোনদিন মদকে নিজের ঠোঁট পর্যন্ত নিয়ে দ্বিতীয়বার এই স্বাদটাকে মনেতে দেখেন, বুঝার ব্যাপার। একজন ইমানদারের জীবন কেমন হবে? আমি ভুল করতে জীবনে অগণিত, ঠিক আছে, কিন্তু আজকে আমি জানছি যে আমার এই পথ এবং এই পদ্ধতি ভুল। তারপর দ্বিতীয়বার একজন ইমানদার তার অতীত ভুলকে টেস্ট করতে পারে, অতীত জীবনকে স্মরণ করতে পারে না, এটাই তো ইমানের পরিচয়। আগে ভুলের উপর ছিলাম, সঠিকটা জানার সাথে সাথে ভুলটাকে জীবনের উপরে ছেড়ে দিলাম, এটা হলো ইয়া কেন, খুব বোঝার চেষ্টা করি। ঠিক এরকম সাহাবা একরাম যে জীবনের উপর ইয়া কেন আবুদের পরীক্ষা আসছে, এই মদের মতোই সাহাবা একরামদের জীবনে আরেকটা প্রিয় বিনোদন ছিল জিনা, কোন বিবাহের প্রয়োজন ছিল না। মক্কার জীবনে বিবাহের কোন প্রয়োজন ছিল না, বিবাহ ছাড়াও তারা অপর নারীর সাথে প্রেম নাকি ভোগ এটা তাদের অত্যন্ত প্রিয় বিনোদন ছিল, এই এই ক্ষেত্রে কোনো কোনো বাধ কোনো সীমারেখা ছিল না। কিন্তু ঈমান আনার পর সাহাবা একরামদের অবস্থা কেমন ছিল? হাদিসের মাঝে আল্লাহর নবীর এক সাহাবি তার ঘটনা বর্ণনা করা হয়েছে, ইসলাম পূর্ব জীবনে মক্কার এক শ্রেষ্ঠতম গায়িকার সাথে তার একটা প্রেম এবং ভালোবাসার সম্পর্ক ছিল, এবং সে প্রেম এবং ভালোবাসার সম্পর্ক টক অব দ্য মক্কা, মক্কার সকলেরই জানাশোনা ছিল, মজবুত সম্পর্ক পরস্পর উভয় পক্ষ থেকে, চূড়ান্ত মহব্বত ছিল। আল্লাহর নবীর সেই সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যখন ঈমানকে গ্রহণ করলেন, ঠিক সেই সাহাবি ঈমান আনার পর তার জীবন কেমন হয়ে গেল? পথের মাঝে সেই প্রিয়তমা তার প্রেমিকার সাথে সাক্ষাৎ, শুধু সাক্ষাৎ না, সেই প্রিয়তমা প্রেমিকার পক্ষ থেকে তার কাছে অসৎ কাজের আবদার, অসৎ কাজের দাওয়াত। আল্লাহর নবীর সাহাবি ঈমান তো আনছেন, সুস্পষ্টভাবে তাকে ঘোষণা করছেন, দেখো আমি তো ঈমান নিয়ে আসছি, আমি তো ঈমান নিয়ে আসছি, তার পক্ষ থেকে প্রেম ভালোবাসার দোহাই দেওয়া হয়। কিন্তু আল্লাহর নবীর সাহাবি ঈমান আনার পর সাফ জানায় দিতেন
দেখো একজন ইমানদার একজন নারীর সাথে তার সম্পর্ক রাখার একমাত্র বৈধ পদ্ধতি হল বিবাহ। এছাড়া আর সম্পর্ক রাখার কোন পদ্ধতি আমাদের ইসলাম সমর্থন করে না। তাহলে তুমি আমাকে বিয়ে করো, প্রস্তুত বিয়ে করো। আল্লাহর নবীর সাহাবি দেখেন ইমান, তাদের খাহিশাত, তাদের নফসানিয়তের উপর কেমন প্রভাব তৈরি করল। আল্লাহর নবীর সাহাবি নিজের এত দিনের সেই প্রেমিকা, সেই প্রিয়তমা, তাকে বলতেন যে তুমি তো একজন অমুসলিম, তোমার সাথে বিয়ে সম্ভব কিনা এটা তো রসুল্লাহর কাছ থেকে আমাকে জেনে নিতে হবে। আল্লাহর নবীর দরবারে আসছে, প্রেম তো প্রেমই, নিজ ভালোবাসার আর নিজের অতীত প্রেমের কথা আবেগের সাথে আল্লাহর নবীর কাছে উপস্থাপন করছে। সে জায়গায় নিজ আবেগকে নিয়ন্ত্রণ করছে, আল্লাহর নবীর কাছে আইসা নিজ আবেগকে উপস্থাপন করছে, আমি তো তাকে এত ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে পারবো না। আল্লাহর নবী চুপ, কোনো জবাব দেন না। কোরআনে কারীমের আয়াত নাযিল হইছে, লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না, না একজন মুসলিম একজন মুশরিক নারীকে তার ঈমান আনা ছাড়া বিয়ে করতে পারে না, বিয়ে করতে পারে না। আল্লাহর নবী সাফ জানায় দিতেন, আর সেও সাফ তার প্রেমিকাকে জানায় দিতে, দেখো আমি নিরুপায়, আমার ইসলাম তো আমার হেফাজত করতে হবে, তোমার সাথে অতীত সম্পর্ক আর টিকিয়ে রাখা কোনোভাবে আমার দ্বারা সম্ভব না। সম্ভব হওয়ার পদ্ধতি একটাই, তুমি ঈমান আনো, ঈমান আনো। আল্লাহর বিধানের সামনে নিজ প্রেম ভালোবাসা জজবা আহিসা এই সমস্ত কিছুকে তারা কুরবানি করতেন, ইয়াকা নাবুদুর অঙ্গীকারকে, যে আমি শুধু আল্লাহ তোমারই ইবাদত করি, এই অঙ্গীকারকে রক্ষা করছে। নিজের ইচ্ছা কুরবানি আল্লাহ তাআলার হুকুমের সামনে, নিজ স্ত্রীর ইচ্ছা, স্ত্রীর আবদার, সন্তানের আবদার, নিজ বাবা মার আবদার, সমাজের আবদার, বন্ধু বান্ধবের আবদার, এই সমস্ত আবদারকে আল্লাহর হুকুমের সামনে কুরবানি করে দিতে হবে। জানি সবাইকে অসন্তুষ্ট করতে রাজি আছে, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট আমি করতে পারবো, এটা হলো ইয়াকা না। এই দাবির উপর, এই অঙ্গীকারের উপর সাহাবা একরামদের জীবনটা কেমন ছিল এটা আমাদের একটু চিন্তা করা চাই। সাহাবা একরামদের জীবন ইয়াকা নাবুদু এই অঙ্গীকারের উপর কেমন ছিল, এবং আমাদেরকে ঠিক এই জীবনটা গ্রহণ করার একটা অঙ্গীকার এটা করা চাই। এটি তো ইমান, এই জীবন গ্রহণ করার বিনিময় জান্নাত, খুব বুঝার চেষ্টা করুন। ইয়াকা নাবুদু এটা এমন এক অঙ্গীকার, এই অঙ্গীকারটা আমার আপনার ঠিকানা জান্নাত করুন, আমার আপনার জন্য জান্নাতটা সহজ, আল্লাহ তাআলা জান্নাতটাকে সহজ করে দিতেন, কিন্তু আমার আর আপনাকে একটা কথার উপর, একটা শব্দের উপর নিজ জীবনটাকে তৈরি করতে হবে, আর সেই শব্দ হল ইয়াকা না। যে আমি আমার সমস্ত ইচ্ছাকে আল্লাহর হুকুমের সামনে কুরবানি করে দিলাম, ইয়াকা না, আমি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আমার জীবনের প্রত্যেকটা কাজ করব, ইয়াকা নাম। এই ঘোষণাটা নিজ স্ত্রীর সামনে থাকতে হবে, দেখো তোমার সাথে আমার জীবন, আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমি প্রত্যেকটা কাজ করব, তোমার অধিকার আদায় করব। আল্লাহ তাআলার হুকুমের বাইরে যে তোমার কোনো আবদার আদায় করা আমার দ্বারা সম্ভব না, সুস্পষ্ট থাকতে হবে। একজন মুসলমান তার বন্ধু বান্ধব, তার সোসাইটি, তার সমাজ, তার প্রতি
প্রতিষ্ঠান, তার প্রশাসন, সমস্ত কিছুর সাথে একজন মুসলমান সে এই অঙ্গীকারের সাথে নিজ সম্পর্ক, নিজ জীবনকে অতিবাহিত করবে, যে আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমি আমার প্রত্যেকটা কাজকে সম্পাদন করব, তোমাদের কোন ইচ্ছার কারণ আমি আল্লাহ তাআলার হুকুম, এ হুকুম লঙ্ঘন, এ হুকুমের অবাধ্য আমি হব না। নানা ধরনের পরীক্ষা আসতে পারে, নানা ধরনের ঘাত আঘাতের মোকাবেলা করতে হতে পারে, কিন্তু নিজ অঙ্গীকার থেকে ছোটা যাবে না, কারণ এই অঙ্গীকারটা জীবনের অনেক দামি অঙ্গীকার, অনেক দামি অঙ্গীকার। এই অঙ্গীকারটা যদি কোন তুফানে, কোন ঝড়ে তছনছ হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে যে জান্নাতটা আমার আল্লাহর কাছে পাওনা ছিল সে জান্নাতটা তছনছ হয়ে গেল, এটা বুঝতে হবে। আমার জীবনের এই একটা সিদ্ধান্তের দ্বারা, আল্লাহ তাআলার অবাধ্যতার এই একটা সিদ্ধান্তের দ্বারা, এই অঙ্গীকার ভঙ্গের কারণে আমার পুরো জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার দুনিয়ার জীবনটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমার আখিরাতটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এরপর আমার এই জীবনটা অর্থহীন, ব্যর্থ জীবন। খুব বুঝা চাই, শুধুই মাত্র সময় কাটানো, শুধুই মাত্র বরকতের জন্য বসে থাকা না, এর থেকে শিক্ষা গ্রহণ করা যায় যে না, আমি আমার জীবনটাকে ইয়াকা নাবুদুর অঙ্গীকারের উপর তৈরি করি, এইটার জন্য নিয়োগ করি, এইটার জন্য নিজেরা নিজেদেরকে তাসকিল করি, যে ইয়াকা নাবুদুর উপর আমি আমার জীবনকে পরিচালিত করি। প্রত্যেকটা বার যখন নামাজে দাঁড়াবো, ইয়াকা নাবুদু যখন বলবো, একটা অঙ্গীকার করবো, দেখেন এই অঙ্গীকারের পরই আল্লাহ শিক্ষা দিতেন, ও ইয়াকা নাস্তাইন, আর তোমারই কাছে আমি সাহায্য চাই। এ সাহায্য কিসের? এ অঙ্গীকার পূরণের সাহায্য কি? যে অঙ্গীকার করতে পূরণ করা তো জটিল, মনের খাহিশাতের সাথে যুদ্ধ করতে হয়, ঘর পরিবারের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়, সমাজ বন্ধু বান্ধব এদের সাথে সোসাইটি রক্ষা করা যায় না, কত বড় বিপদ, কত ধরনের ঝড়, কত ধরনের প্রপাগান্ডা, একটা বিপদ তো। তাই আল্লাহ নিজেই দোয়া শিক্ষা দিতেন, বলো ইয়াকা নাস্তাইন, আমি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা নাবুদু যখন বলবো, অঙ্গীকার অঙ্গীকারটাকে মনে করব, আর ইয়াকা নাস্তাইন যখন বলবো সাহায্য চাইব, আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না, তুমি যদি রক্ষা না করো, তুমি যদি তৌফিক না দাও, আমি আমার অঙ্গীকারকে রক্ষা করতে পারবো না, তুমি তৌফিক দাও, তুমি আমার জন্য আসান সহজ করে দাও, আমি যে আমার অঙ্গীকারটাকে রক্ষা করতে পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু সকল কিছুর উপর আল্লাহ তোমার ক্ষমতা তো প্রতিষ্ঠিত, তুমি তোমার নিজ ক্ষমতা দ্বারা আমাকে আমার অঙ্গীকারের উপর অটল থাকার একটা সুযোগ তুমি করে দাও। ইয়াকা আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়াকা নাবুদুর যে অঙ্গীকার, এই অঙ্গীকারের উপর নিজ জীবনকে তৈরি করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা এই অঙ্গীকারের উপর টিকে থাকার জন্য যত ধরনের সামান, যত ধরনের সাহায্য প্রয়োজন, আল্লাহ তাআলা নিজ রহমতের খাজানা থেকে সে সাহায্য আমাদের কাছে পাঠিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।